হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালোই আছি। সবাইকে অনেকগুলো ফুলের শুভেচ্ছা। এখানে অনেকগুলো ফুলই মানে প্রায় ফুটে এসেছে, সবগুলো একসাথে ফুটলে বেশ সুন্দর লাগবে, এটাই ভাবছি। এখন দেখা যাক কী হয়, কতটা সুন্দর লাগে আর কি। আর এদিকে গাছটাও বেশ সুন্দর হয়েছে। তো এরপরে তো সকালে খাবার দাবার খাওয়া তো লাগবে, তাই না? তো আজকেও সেই পরোটাই নিয়ে আসলাম, কারণ এই পরোটাগুলো খেতে এত বেশি ভালো হয়েছিল, তো সেজন্য আজকেও নিয়ে আসলাম। খেতে বেশ ভালোই ছিল, সেজন্যই বারবার আসলে নিয়ে আসা হয়, তা না হলে তো আর আনা হতো না, তাই না? তো ভাবলাম যে আজকেই খাবো, আর খাবো না। আর ওদিকে হচ্ছে চা, ওভেনের মধ্যে চা বসিয়ে দিলাম। গ্যাসের তো সমস্যা থাকেই, সারাদিনই থাকে, তো সেই জন্য ভাবলাম কি ওই আর আস্তে আস্তে হওয়ার চাইতে ওভেনে হতে থাক, সেটাই ভালো। তো চা তো হয়ে গেল, এদিকে এখন চাটা বানিয়ে নিব। আমি হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে চা করলে এভাবেই করি। আগে এ হচ্ছে চা পাতা দিয়ে পানিটা ভালোভাবে ফুটিয়ে নেই, তারপর হচ্ছে দুধ দিয়ে করি। এভাবে খেতে মনে হয় যেন একটু বেশি ভালো লাগে, একটু ঘন ঘন লাগে বেশি। আবার ওভাবেও খাওয়া যায়, সবভাবেই খাই, কিন্তু ওই এক একবার এক এক রকম ওই আর কি। তো এদিকে চাটা তো করে নিলাম, আর গুঁড়ো দুধের মধ্যে না খুব একটা চিনি দিতে হয় না। তো এদিকে আমরা চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। চা খেতে খেতে গল্প করলে বেশ ভালোই লাগে, আর একা একা না চা খেতে তেমন একটা ভালোও লাগে না। তো এই তো এদিকে সকালে খাবার দাবার শেষ করে এরপর দুপুরে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিলাম। ওদিকে ফুলকপি ভাজি করব, আর এদিকে অনেকগুলো ধনিয়া পাতা কেটে নিলাম। শীতকালে আসলে এইসবই তো খেতে ভালো লাগে, তাই না? ধনিয়া পাতা দিয়ে যে কোনো তরকারি রান্না করলেই ভালো লাগে। আর এদিকে মাছ মাখিয়ে রাখলাম, টমেটো আলু দিয়ে ঝোল করব। তো আগে মাখিয়ে অনেকক্ষণ রেখে দেব, তাহলে মাছটা খেতে বেশ ভালোই হয়। তো ওইভাবেই করার চেষ্টা করছি, দেখা যাক। তো আসলে সব কিছু ওই কী বলে, সবারটা দেখে, বাসারটা দেখে ওভাবেই শেখা হয়। তো এদিকে এই তো ফুলকপি ভাজি হয়ে গিয়েছে, আর এদিকে তো কী বলে মাছের ঝোলটাও হচ্ছে প্রায় হয়ে এসেছে, আর অল্প একটু ঝোল কমলেই হয়ে যাবে আর কি, বেশি একটা ঝোল কমানো লাগবে না। আর এদিকে হচ্ছে কি বলে মাংস যে ছিল সেই মাংস ঝোল টোল সেগুলো গরম করে নিলাম, খেয়ে ফেললেই শেষ হয়ে যাবে। তো এটাও এদিকে গরম দিয়ে দিলাম আর কি। এই তো আজকের খাবার দাবার আর রান্নাবান্না। রান্নাবান্না তো আর খুব একটা করা লাগে না ওই আর কি। তো দুপুরে খাবার দাবার তো শেষ করলাম, করে এখন হচ্ছে সন্ধেবেলা আবার একটু চা না খেলে তো ভালোই লাগে না। দেখা যায় যে শীতের দিনে না এমনিতেও একটু চা খেতেই হয়, দুবার তিনবার খাওয়াই হয়, আর গরমের দিনে অন্তত দুবার না হোক একবার তো খেতেই হয়, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। এদিকে চা তো খেলাম, আর সাথে হচ্ছে পপকর্নও খেলাম, এই আর কি। এই সব সময় তো দেখা যায় সব কিছু দিয়ে আবার ভালোও লাগে না, ওই যখন যেভাবে ভালো লাগে সেভাবেই আর কি। আর সাথে ছিল আমার বান্ধবীও ছিল। তো এই আর কি, আজ এ পর্যন্তই থাক। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরের ভিডিওতে।